সুপ্রিয় সুধি সবাইকে শুভেচ্ছা চলছে গুরুকুল লাইভ সাথে আছে আমি মনির আহমেদ প্রিয় সুধি আজকে আমরা কথা বলবো আমাদের কুষ্টিয়ার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রাণপুরুষ সকলের শ্রদ্ধেয় ডক্টর আমানুর আমান স্যারের সাথে আমরা তার কাছ থেকে জানবো স্যারের শৈশবের ঈদের দিনগুলি সম্পর্কে স্যার স্যার কেমন আছেন আপনি হ্যাঁ হ্যাঁ ভালো আছেন স্যার আমরা গুরুকুল লাইভ টিম আপনার কাছে স্যার চাই জানতে আপনার শৈশবের ঈদ ছাড় কেমন ছিল ধন্যবাদ ধন্যবাদ গুরুকুল লাইফকে এই ধরনের একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্যে আর শৈশবের ঈদ কথা বলতে গেলে আসলে অনেক কিছুই চলে আসে অনেক স্মৃতি অনেক ঘটনা সেগুলো শৈশবের সাথে জড়িত আছে শৈশবের ঈদ আমি মূলত গ্রামের সন্তান আমাদের গ্রামের ঈদগুলো মূলত ছিল অনেক বেশি নির্জন টাইপের সেখানে এত শহরে উন্মাদনা ছিল না গ্রামের শান্ত পরিবেশে ঈদগুলো উদযাপিত হতো তবে ঈদ আসলে আনন্দ বয়ে আনত যে কোনো সমাজেই বা যে কোনো পরিবেশেই ঈদটা আনন্দের তো আমাদের গ্রামেও আমাদের সেই শৈশবেও ঈদটা অত্যন্ত আনন্দ বয়ে নিয়ে আসতো বিশেষ করে এই ঈদটা শুরু হতো মূলত রমজান মাসের শুরুতেই শুরুর দিন থেকেই মূলত আমাদের ঈদ শুরু হতো স্কুল বন্ধ হয়ে যেত ওই সময় পড়াশোনাতে রিল্যাক্স ছিল যার কারণে আমরা সারা মাস ধরেই একটা ঈদের উৎসব আমাদের থাকতাম এই উৎসবটি ছিল সবাইকে ঘিরেই সংসারের ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন যারা ছিল সবার সাথেই এই ঈদের আনন্দটা মূলত তখন ভাগাভাগি হতো আমাদের একান্নবতী ফ্যামিলি ছিল সেখানে আমরা নিজেরা সহ চাচাতো ভাই খালাতো ভাই এই অনেকেই আমাদের সাথে একসঙ্গে থাকতেন আমরা সেখানে ঈদ নিয়ে আমাদের ছোটোবেলা অনেক পরিকল্পনা হতো বিশেষ করে আমরা ভাবতাম যে ঈদে আমাদের নতুন কী ধরনের জামা দেয়া হবে কাকে দেয়া হবে কাকে দেয়া হবে না তো আমরা একরকম ভয়ে ভয়ে থাকতাম কিন্তু যে যদি দুষ্টামি করি যদি খুব বেশি ইয়ে করি তাহলে হয়তো ঈদের পোশাক নাও পেতে পারি আর সারাদিন বাবার সঙ্গে মার সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতাম যাতে ঈদের পোশাকটি মিস না হয় স্যান্ডেল এসে নতুন জামা নতুন প্যান্ট এগুলোর জন্যে সারাদিন থাকতাম যে বাবা এলে সবাই চুপ বাবার প্রতি অনেক বিনয় দেখাতাম শ্রদ্ধা দেখাতাম এবং জানতে চাইতাম যে বাবা কবে শপিংয়ে যাব আমাদের শপিং বলতে ছিল পার্শ্ববর্তী উপজেলা পরিষদের বাজার খোকসা বাজার যেটাকে বলে আমরা অধীর আগ ঘুরে থাকতাম যে সারা মাসের কোন দিনটিতে আমরা শপিংয়ে যাব নতুন জামা কিনব তো একদিন হয়তো সেই মাহেন্দ্র খুন এসে যেত আমরা সবাই মিলে লাইন ধরে যে বাজারে যে এ দোকান সে দোকান ঘুরে হয়তো একটি শার্ট অথবা একটি পাঞ্জাবি বা একটি প্যান্ট বা একটি স্যান্ডেল এগুলোই জুটত নিয়ে এসে এটা নিয়ে একটা দারুণ ব্যাপার ছিল যে এই যে পোশাক হয়তো আমরা সাত দিন বা দশ দিন আগে কিনেছি প্রতিদিন আমরা ওই পোশাকগুলো বের করে আমরা ভাই বোন একসাথে বসে সে পোশাকগুলো দেখতাম গায়ে দেয়া নিষেধ ছিল যে ঈদের দিন একবারে গায়ে দিতে হবে ওটি যার কারণে আমরা বের করে করে সাজিয়ে রাখতাম দেখতাম আবার লুকিয়ে রাখতাম আবার দেখতাম অনেক সময় রাতেও বের করে হাতে নিয়ে বসে থাকতাম পোশাকটি যে ঈদের দিন সেটি পরব স্যান্ডেলটি বারবার দেখতাম যে আমার স্যান্ডেলটি সেখানে আছে কি না আমার পোশাকটি সে জায়গা আছে কি না তো এইভাবে আমাদের শৈশবের সারা মাসটি কাটতো আর অধীর আগ্রহ অপেক্ষা করতে মূলত সেই দিনটির জন্য সেই ঈদের দিনটির জন্য ঈদের দিন বিশেষ করে আগের দিন সন্ধ্যায় যখন রমজানের চাঁদ দেখা যেত চারিদিকে বিভিন্ন মাইকে কথা হতো যে রমজানের যে বিখ্যাত গানটি সেই গানটি আমাকে খুব করত। করতো সেই গানটি আমি খুব মানে শুনতাম এবং আমার মধ্যে এক একদম প্রতিক্রিয়া তৈরি করত পরের দিন সারাত তো ঘুম হতো না যে পরের দিন ঈদ সেই ঈদটি আমরা নানানভাবে প্লান করতাম যে কালকে সারাদিনটাই কী করব ঈদের দিনটা কী করব সকালে খুব ভোর ভোরে ঘুম থেকে উঠে পড়তাম উঠে মা বোনরা সবাই সেমাই রান্না করত খিচুড়ি রান্না করত সেগুলো আমরা খেয়ে গোসল টোসল করে সবাই দল বেঁধে যে ঈদে যাওয়াটা এটি ছিল অত্যন্ত আনন্দের ঈদ থেকে এসে আমরা হালকা নাস্তা করে ভাই বোন বা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যারা আছে তাদের বাড়িতে যেতাম তাদের বাড়িতে যে আমরা সেমাই খেতাম তাদের মায়েদের হাত থেকে আরেকটি মজার জিনিস ছিল সেখানে বড়দের সালাম করা এই সালামের কালচারটি একটি দারুণ বিষয় সালামের সাথে একটু সেলামি জড়িত ছিল অর্থাৎ বরদের যখন আমরা সালাম করতাম সেখানে থেকে সেলামি পাওয়া যেত তখন তো টাকা বলতে আসলে পয়সা বোঝানো হতো এই চার আনা আট আনা বা এক টাকা এটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ছিল আমরা যখন বদের সালাম করতাম তারা যখন একটি টাকা বা দুটি টাকা হাতে দিত সেটি মনে হতো যে পৃথিবীর শ্রেষ্ঠ একটি উপহার পেলাম এবং শ্রেষ্ঠ একটি অর্জন আমি করলাম ওই দিন তো সেই পয়সা নিয়ে আমরা এটা সেটা ক্রয় করে খেতাম বিশেষ করে গ্রামের দোকানগুলো থেকে যে লজেন্স চানাচুর এইসব জিনিসগুলো খেতাম সারাদিন এখানে ওখানে ঘুরতাম খেলাধুলা করতাম আরেকটা জিনিস হলো আমাদের যে মার্বেল খেলাটা আমরা সেই টাকা গুছিয়ে মার্বেল কিনতাম এবং মার্বেল খেলতাম তারপরে বিকাল যখন হয়ে যেত সেখানে একটি ঘটনা ঘটত সেটি হচ্ছে যে এটাকে বলে বাং গ্রামীণ ভাষায় দানা অর্থাৎ অনেক খিচুড়ি রান্না করা হতো এবং যারা পাড়া প্রতিবেশী তারা খিচুড়ি রান্না করে আমাদের বাড়িতে নিয়ে আসতো এবং সেটি এক জায়গায় ঢালা হতো ঢেলে সবাই মিলে সেই খিচুড়ি খাওয়া হতো চারদিকে বসে কয়েকশো লোক একসাথে বসে যেত খানা খেত এবং তারা সেখানে মাঝে মধ্যে হৈহুল্লোর করতো এগুলো দিয়েই আমাদের বিকালটা কাটতো এবং এক সময় সন্ধ্যা আসতো এবং আমরা ভাবতাম যে ঈদটা শেষ হয়ে গেল ঈদের এই স্মৃতিটা ওই সন্ধ্যার পরে আমরা খুব ফিল করতাম এখন এই এত বছর পরে এসে যখন আমরা এখন শহরে জীবনযাপন করি শহরে এই নাগরিক টানাপোড়নে আমরা চলি শহরের ঈদটা আসলে সেই আবেদন তৈরি করে না আমাদের মধ্যে আমরা এখানে এত বেশি মানে সামাজিক রাজনৈতিক এবং কালচারাল এবং নাগরিক টানাপোড়নের মধ্যে থাকি যে সেই দিনটার কথাই বারবার মনে হয় এই ঈদের দিনে এখন বাচ্চা কাচ্চারা ঈদ করে তারা শহরে পরিবেশে যে ঈদ করে সেটি আসলে সেরকম মনে হয় না আমাদের বারবারই মনে হয় যে সেই গ্রামের ঈদটি ছিল শ্রেষ্ঠ ঈদ যে ঈদটা আসলে আমরা আর কখনো পাবো না তো এই ধরনের এখন ওকে এই যে ঈদের স্মৃতি রমন্থনের যে সুযোগ গুরুকুল লাইভ করে দিয়েছে এই জন্যে গুরুকুল লাইফকে ধন্যবাদ জানাই একই সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি সবাইকে ধন্যবাদ গুরুকুল লাইফকে আবারও ধন্যবাদ আমরা শুনছিলাম সারের মুখ থেকে সারের শৈশবের ঈদের দিনগুলোর বহু কথা সুধি সবাইকে আবারও ধন্যবাদ জানাই আপনারা সবাই গুরুকুল লাইভের সাথে থাকুন ভালো থাকুন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক